হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন পরে বসে গেছি লাঞ্চে ইটিং শো। তোমার মেসোমশাইয়ের আমি বসেছি, আসলে দুদিন আগেই বসা যেত, কিন্তু এই নানা রকম ঝামেলার জন্য বসতে পারিনি। তোমরা তো সবাই দেখেছো নিশ্চয়ই, আমার ছোট ছেলের সঙ্গে বসে গিয়েছিল তোমার মেসোমশাই, ওই জন্য আমি দুদিন রেস্ট নিয়ে আজকে বসেছি। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে। আজকে ইটিং শোয়ে দেখো কি কি আছে, ভাত, শশা আর আলু উচ্ছে মিক্স করে ভাজা, আচার আছে, মসুর ডাল আছে তার সাথে আলু ভাজা, আর আছে রুই মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে, তারপর আছে চাটনি, আজকে টমেটোর চাটনি। চাটনিটা আমাদের একদম কম্পালসারি, ওটা থাকবেই, হয় আমরা নয় জলপাই নয় টমেটো, যাই হোক একটা চাই আর কি। শেষ পাতে একটু চাটনি আর প্রথম পাতে তিতো, না হলে ঠিক খাওয়াটা আমাদের জমে না। যাই হোক, তোমরাও নিশ্চয়ই অনেকে এখনো খাওয়া বাকি আছে, আমাদের সাথে বসে পড়ো, চলো শুরু করা যাক। তোমাদেরকে সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি। এখন আমি বেশ একটু বলতে পারো, বেশ সুস্থে আছি। হ্যাঁ, বসো তোমরা বসো। হ্যাঁ, দেখো কি অবস্থা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে উচ্ছে দিয়ে খাচ্ছি। আজকের তিথিটা কত ভালো, দেখো নবমী তিথি, জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের বাড়ির কাছেই, মন্ত্র শোনা যাচ্ছে আর এদিকে আমরা খাওয়া শুরু করেছি। আজকে সকালবেলাটা এত ভালো লাগছিল, যখন 11টা বাজে আমি ওদিকে ঘরে পুজো করছি আর ওদিকে পুরোহিত মশাই এত জোরে জোরে মন্ত্র করছে না, মনে হচ্ছে যেন মা দুর্গার সেই অষ্টমী পুজোর মন্ত্র হচ্ছে। আমাদের ঘরটা এরকম পজিশন, এদিকে আমরা ঘরে পূজা করছি লক্ষ্মী পূজা, ওই মন্ত্র হচ্ছে ঘরে, মনে হচ্ছে এইখানেই পূজা হচ্ছে। আমাদের একজন জানাশোনা, রিলেটিভ নয় খুবই জানাশোনা, মিন্টুদা মিন্টুদা বলে ডাকে, ওদের বাড়িতে জগদ্ধাত্রী পূজা কাছে আমাদের পেছনে, ওদের বাড়িতে জগদ্ধাত্রী পূজা হতো, সেই জগদ্ধাত্রী পূজাটার তার একটা ইতিহাস আছে। কি একদম ওকে রেখে গেছিল না ঠাকুরকে বিদ্যাপতিতে? না না, পুজোটা বিদ্যাপতি, হ্যাঁ বিদ্যাপতি পুজো হয়েছে আর সেই ঠাকুর ওরা মানে বিসর্জন দেয়নি, বুঝলো তো, তখন ওরা আবার ওই মাকে নিয়ে এসে ওর বাড়িতে রেখেছিল, তারপর থেকে প্রতি বছর ওদের ঘরে পূজা হয়। ওদের ঘরে পূজা হয় 5-7 বছর হয়েছে, এই বছর ওদের একটু অসুস্থ পড়েছে, পূজাটা বন্ধ, সেদিন আমাদের একটু মনটা খারাপ, যেতে পারছি না, একদম কাছে রেখে দিয়েছিল জগদ্ধাত্রী মাকে পুজোর পরে, কেন জানি না, এখন এটা বোধহয় মায়েরই ইচ্ছা, তা নাহলে
বিসর্জন না দিয়ে বাড়িতে রেখে দিয়েছে ঠাকুর, দিয়ে এবার একে স্বপ্ন দিয়েছিল যে আমি এরকম জায়গায় পড়ে আছি, ওরা আমাকে নিয়ে যায় প্রতিষ্ঠা কর তোর বাড়িতে। আর ওরা হচ্ছে তোমার বৈষ্ণব মন্ত্র নিয়েছে, হ্যাঁ, ওই জন্য ওইখানেই মা এসছে আর কি। আর বেশ আলাদা করে ঠাকুর ঘর টর বানিয়েছে, তো সব রকম পুজো হয়। দিয়ে এবার সেই রাতে স্বপ্ন দেখে ভোরবেলায় ছুটেছে, কোয়াটার খুঁজে বার করেছে কোন কোয়াটার ঠাকুর রয়েছে। দিয়ে তারপরে ভ্যানে করে মাকে নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করে এখন এবার নিয়ে ছ বছর হতো। তো এবারে পুজোটা ওদের হয়নি, যেহেতু ওই ভদ্রলোকের কাকা মারা গেছে, ওষুধ চলছে, ওই জন্য বন্ধ আছে পুজোটা। তাই বলি মা কিন্তু কোনো জাত বিচার করে আসে না কারো বলতে, ব্রাহ্মণ কে কায়স্থ কে উঁচি ওসব ভেবে আসে না। যা দেখো জায়গা খুঁজে নিয়েছে। প্রতি বছর দুর্গাপুজোর সেক্রেটারি হয়, ওই দুর্গাপুজোর ভোগ রান্নার দায়িত্ব থাকে আমার, আর কাউকে দেবে না, এইখানে খুঁজে আসবে। মাছ নেই, মাছ দিয়ে খাই, বুঝলি? আগে মাছ রান্না হচ্ছে আলু আর বেগুন, আলু বেগুন বড়ি, বড়িটা বলো আর ডালে বড়ি, বারে এটা আমার প্রিয়, যেটা প্রত্যেকেরই ভালো লাগে, ডালে বড়ি। খুব মিনিমাম লোক খুঁজে পাওয়া যাবে যে বড়ি ভালোবাসে না। খাওয়া
নিয়ে গল্প হতে আরেকটা কথা মনে পড়ে গেল। আমার বড় ছেলে আর ছোট ছেলে দুজনেই, তখন কত বয়স হবে, 8-9 বছর বয়স হবে, গিয়ে ওদের আমাদের পাড়াতে যেখানে বিয়ে বাড়ি হতো কাবে কিছু না বলে সোজা প্যান্ডেলে ঢুকে যেত। তখন তো এত রেস্ট্রিকশন ছিল না, এখন যেমন নিমন্ত্রিত ছাড়া কেউ ঢুকতে পারে না, আর তখন বাচ্চাদের খাওয়াতেও সবাই ভালোবাসত, তখন মানুষের আন্তরিকতাও অন্যরকম ছিল। তো ওরা তো আর অত শত বুঝতো না, যে দেখেছে যে পাড়ার মধ্যে কোনো বাড়িতে বিয়ে আছে, দু ভাই মিলে চলে গেল, সঙ্গে আরও 2-4 জনকে নিয়েও নিত, দল বেঁধে খেয়ে চলে আসতো। আর এদিকে আমি আর আমার মেয়ে খুঁজে বেড়াচ্ছি, 9টা বাজে 10টা বাজে কি আসছে না, কোথায় গেল এরা, তারপরে দেখি খেয়ে দেয়ে হেলতে ঘুরতে আসছে, যেমন তোদের জন্য আমরা বসে আছি খাবো বলে তোরা খেয়ে চলে নি, বলছে হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে না বলছি মা কি বলবে লোকে, ওরকম ঢুকে গেছিস, বলছে বুঝতে পারলে তো বাচ্চারাও যেতে যায়, ওরা ভেবেছে আমরা বরযাত্রীর সঙ্গে এসছি তাই কিছু বলেনি, চুপচাপ খেয়ে দিয়ে চলে এলাম। আর ও এমনিতে না খুব ভালোবাসে নিমন্ত্রণ খেতে, কেউ যদি নিমন্ত্রণ করে না ব্যাস না বলবে না কোনো সময়, খাওয়াতে কোনো লজ্জাও নেই, খেতেও ভালোবাসে, সুগার হওয়াতে একটু খাওয়াটাও কমে গেছে। মনের মতো কিছু খেতেও পারে না, ওর খাওয়া নিয়ে আমার কোনো ঝামেলা ছিল না কোনোদিন, 1.5 বছর বয়স থেকে ওকে ভাত খাওয়া শিখিয়ে দিয়েছিলাম, ভাত মেখে দিয়ে আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, ওকে বলতাম তুই খেয়ে নে, মেখে থেকে দিয়ে দিতাম, নিজে নিজে বসে খেয়ে নিত, খেয়ে লাস্টে বলতে মা আমার পেট ভরে গেছে আর খাবো না, দিয়ে তারপরে চান করাতাম, জানি তো সারা গায়ে ভাত ভাত মেখে একাকার করবে, স্নান টান করিয়ে সোজা বিছানায় তুলে দিতাম, যা এবার ঘুমাম, আর খাওয়া নিয়ে জ্বালাতে আমার এই মেয়েটা আর ছোট ছেলে কিছুতেই ভাত খেতে চাইতো না। বাবুর চেহারাও ছিল সেরকম, গাট্টা গাট্টা মাথা ভর্তি চুল, শেষ বলতে গেলে সব মিটে গেল, এরপরে তোমাদের দেখি যত ঘন ঘন বাড়ি বসবো গল্প করবো, আমার মার গল্প তো অনেকদিনই বলা হয় না, সারাদিন মার গল্প বলা হচ্ছে না, আমার ছোটবেলার অভ্যাসটা একটু আছে, মাছ সাধারণ থাকবে, মাছ দেখে দেখে খাওয়া হয়ে যাবে, লাস্টে মাছটা খাওয়া সে তাই, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে মাছটা খাচ্ছি, মাছ আছে পাতে দেখে তারপরে নিশ্চিন্ত মনে
ভাত খাচ্ছে, বুঝতে পারছো? ছোট মাছেরই বেশি ভক্ত, ছোট মাছের চচ্চড়ি খালি খুঁজে বেড়ায়। আর এখন তো নিজে যেতে পারে না বাজারে, আগে বাজারে গেলে পরে ছোট মাছ আনবেই। ছোট মাছ আনবো, আবার নিজেই বটি নিয়ে কাটতে বসবো। ছোট মাছ বেশিরভাগ নিজেই কাটতাম। মাছ কাটার নিয়ে একটা ঘটনা বলি। আমরা তো সংসারে ছিলাম, আমি, আমার দাদা, দিদি আর বাবা, আর কোনো আমাদের গোষ্ঠী ছিল না। একদিন আমি মাছ কাটছিলাম বটিতে নিয়ে, একটা কুকুরের বাচ্চা অশেষে মাছটা নিতে নিয়ে, হুট করে আমি এরকম মারতে গেছি বাচ্চাটাকে, কুকুর বাচ্চাটাকে, আর বটিটা লেগেছিল আমার হাতে। এই তার চিহ্ন, এখন জীবনের চিহ্ন, ওই বটিতে হাতটা লেগে গেছে। সেটা যে বেশি বয়স তা না, আমি মাঠ কাছে আমার বয়স তখন কত হবে, 10-11, আর দিদি আমার চেয়ে 2 বছর বড়, তবে দাদা আমাদের সংসারেই, সেই নিয়েই আমরা 10-11 বছরে কত পারদর্শী মাছ কাটতে বুঝে গেছে। সেই চারজনের ফ্যামিলি নিয়ে এরকম ভারতে আমার দিদির বয়স ওই 14 ওরকমই হবে, 14-13 ওরকমই হবে। তার একটা ইতিহাস আছে, আমরা যে ক্যাম্পে উঠেছিলাম এই পানাগড় কাঁকসা ক্যাম্পে, তার পরবর্তী আর একটা ক্যাম্প ছিল, 1-2-3 ক্যাম্প ছিল, আমরা ছিলাম 3 ক্যাম্পে। ওখানে 1 ক্যাম্পে এরকম একটা ফ্যামিলি ছিল, ওরা আবার 2 ভাই আর একটা বোন ছিল, সেও বিয়ে দিয়েছে, তার 2 ভাই রয়েছে। এখন মা নেই, বাবা নেই আর বোন নেই, ওদের তো একটু অসুবিধা হয়, 2 জন মাত্র হলো, কোথায় পুনর্বাসন নেবে কি না যাবে, তার হলো করে ওই আমার দিদিকে বিয়ে দিলাম। ওদের তখন ওদের সংসারে আগে মেয়ে ছিল, তখন ওরা পুনর্বাসন পেল, চুচুরা পুনর্বাসন পেয়েছে। না থাকলে তো লোন টোন পাবে না, বাড়ি ঘর হবে না।
প্রায় চলে যেতাম মামার বাড়ি বেড়াতে। আমার খুব ভালো লাগতো ওখানে একটু গ্রাম গ্রাম স্টাইল। আমার দিদা দুপুরবেলা ঘুমাচ্ছে, দুই মামা অফিসে চলে গেছে, বড় মামা মেজো মামা, ছোট মামা আর আমি। ছোট মামা আর আমি 3 বছরের ছোট বড়। সারা দুপুর ওই বাড়িতে গাছ ছিল, শাকালু গাছ লাগিয়েছে। আর আমার ছোট মামা এমন ছিল না, একটা হাতে সাবান নিয়ে বলতে শাকালু খাবি, আমি কোথায় শাকালু, বলতে দাঁড়া তুলি আগে শাকালুটা, বললেন সব গাছগুলোকে সাবান দিয়ে ফুড়ে ফুড়ে শাকালু তুলতো, দুটো তিনটে শাকালু তুলে আবার ওইটাকে ডালটা ফুটে রেখে দিত, ওইটা কখনো থাকে জানি কেউ ধরতে পারবে না চট করে। আর সকালবেলা আমার দিদা উঠে সে কি চিৎকার, আর মামাকে খুব বকাবকি করতো, সারা দুপুর ঘুমাবে না আর মামা ভাগিতে খালি এদিক ওদিক চুরি করে করে খাবে। সত্যি এমন মজা করতাম না আমরা বন্ধুরা, হয়ে গেল খাবার। তোমরা সবাই ভালো থেকো, প্রার্থনা করি জীবন খুব সুন্দর ভাবে কাটুক, দল জগতে তোমরা ভালো ভাবে কাটুক, আবার আগামী দিনে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর এমনি করে আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করো।